রমজানেও কমেনি ডায়রিয়ার প্রকোপ কলেরা হাসপাতালে প্রতিদিন ভর্তি 1300র বেশি রোগী হাওড়ে অকাল বন্যার পানি না নামতেই আরেক ঢলের শঙ্কা দ্রুত বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম জোরদার করছে দুদক হচ্ছে 14 নতুন কার্যালয় শিশুরা পাবে নৈতিক শিক্ষা এবার হজ করতে পারবেন 10 লাখ মুসল্লি জনপ্রতি ফিতরা সর্বোচ্চ 2310 টাকা নির্ধারণ নেতাকর্মীদের গ্রেফতার করে ফের একতরফা নির্বাচন চাচ্ছে আওয়ামী লীগ অভিযোগ বিএনপির পাকিস্তানে ইমরানের বিরুদ্ধে চলছে অনাস্থা প্রস্তাবের আলোচনা হার নিশ্চিত বলছে দেশটির গণমাধ্যম দ্বিতীয় দিনে ফের ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা 250র বেশি রান দেওয়ার আক্ষেপ টাইগারদের